নমস্কার এভ্রিওয়ান, পুনি থরে আসি যাইছে যুক্ত দুইর ছাত্রছাত্রী মানক পাই বড় অপডেট। তেবে যুক্ত দুইর পুনঃ মূল্যাঙ্কন পাই আসিছি তারিখ। এই তারিখ ঠারু যুক্ত দুইর ছাত্রছাত্রী মানে পুনঃ মূল্যাঙ্কন পাই করি পাইবে আবেদন। তেবে আসন্তু জানাবা সম্পূর্ণ অপডেটটি কোন হইছি। তা পূর্বরু এবে হি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাখে থাকা ঘণ্টি চিহ্নকে দবাই দিও, যাহাদ্বারা কি আমার চ্যানেল সমস্ত নোটিফিকেশন আপনার সর্বপ্রথমে পাইপারে। এবং আপনার এবে হি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান্তু যে কেউ মানে পুনঃ মূল্যাঙ্কন পাই আবেদন করিবে। যুক্ত দুই পুনঃ মূল্যাঙ্কন পাই এই তারিখে বাহারিব বিজ্ঞপ্তি। যুক্ত দুই পরীক্ষা ফল প্রকাশ পাইবা পরে পরে উত্তর খাতার পুনঃ মূল্যায়ন পাই আসন্তা জুন পহিলা সুধা বিজ্ঞপ্তি প্রকাশ পাইব বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পক্ষরু কুহাযাইছে। তেবে ইচ্ছুক ছাত্রছাত্রী মানে এক তারিখরু পরীক্ষা খাতার পুনঃ মূল্যাঙ্কন পাই আবেদন করিপারিবে। জুন মাস শেষ সপ্তাহে বার্ষিক ইনস্ট্যান্ট পরীক্ষা হব বলে মধ্য কর্তৃপক্ষ কইছন্তি। তেবে অকৃতকার্য হইতিবা পিলামানকু পুনি থরে সুযোগ দেবা পাই পরিষদ তরফ এই পদক্ষেপ নিয়া যাইছে। সূচনা যোগ্য যে চলিত বর্ষ যুক্ত দুই বিজ্ঞান সর্বাধিক 798 জন ফেল হইতিবা বেলে ধন্দামূলক শিক্ষার সবুঠারু কম 91 জন ছাত্রছাত্রী ফেল হইছন্তি। সেইভাবে চলিত মাস 29 তারিখর জুন মাস 12 তারিখ মধ্যে 15 দিন ধরে মেট্রিক পরীক্ষা খাতার রিচেকিং অনলাইন মাধ্যমে করা যাইপারিব বলি বোর্ড তরফ কুহাযাইছে। মুক্ত বিদ্যালয় সার্টিফিকেট পরীক্ষা এবং মধ্যম ছাত্রছাত্রী মানে অফলাইন মাধ্যমে বোর্ড মুখ্য কার্যালয় কিংবা আঞ্চলিক কার্যালয়ে আবেদন করিপারিবে। তেবে এই প্লস টু এবং ম্যাট্রিক পরীক্ষার্থীক এক গুরুত্বপূর্ণ অপডেট। আপনার যদি চাহুচ্ছেন পুনঃ মূল্যাঙ্কন করা তবে এই ডেট্রে জলদি হি করা।